ফিলিস্তিন জুড়ে ক্রমাগত বিস্তৃত হচ্ছে ইসরায়েলি হামলার পরিধি। এমনকি ইহুদি সেনাদের হামলা থেকে রেহাই পায়নি বেসামরিক স্থাপনা থেকে শুরু করে হাসপাতালও। সবশেষ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে 500-র বেশি মানুষ। এরপরই শান্তি আলোচনা উদ্যোগ থেকে নিজেকে সরিয়ে নেয় জর্ডান, এমনকি যুদ্ধে নতুন মোড় নেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান। গত 7 অক্টোবর অপারেশন আল আকসা স্টর্ম নামে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাস। সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে হামলা শুরু করে আরেক সংগঠন ইসলামিক জিহাদও। অন্যদিকে হামাসের সঙ্গে সংহতি জানিয়ে লেবানন ফ্রন্টে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। প্রতিক্রিয়ায় নারকীয় ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার 10 দিন পার হলেও যুদ্ধের বিন্দুমাত্র নিয়মকানুন মানছে না তেল আবিব। প্রতিরোধ যোদ্ধাদের সামরিক স্থাপনায় হামলার অজুহাতে গুড়িয়ে দেওয়া হচ্ছে বেসামরিক বহু স্থাপনা। এমনকি হামলার তালিকা থেকে বাদ পড়ছে না বিদ্যালয়, মসজিদ থেকে শুরু করে হাসপাতালও। এসবের মধ্যেই গাজায় বিদ্যুৎ, পানি ও খাবার সরবরাহ বন্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এমন সংকটের মোকাবেলায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে ইরান। এমনকি তেল আবিবের সময় শেষ বলেও হুমকি দেয় তেহরান। সিরিয়ার ইরান দূতাবাসের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এমন ইঙ্গিত দেওয়া হয়। হিব্রুতে লেখা ওই পোস্টের হুঁশিয়ারিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করেনি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি। ওই পোস্টের নিচে একটি মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস। এক জিআইএফ ইমেজের মাধ্যমে সেখানে ইরানকে যুদ্ধের আহ্বান জানায় তেল আবিব। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধের ঘোষণা দিয়েছে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমনকি তাদের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত বলে জানায় গোষ্ঠীটি। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীও। ফলে ইসরায়েল এই যুদ্ধ না থামালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।